ফেসবুকে নতুন কারেন্সি লিব্রা। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবার আর্থিক মাধ্যমেও কাজ শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নতুন ডিজিটাল কারেন্সি বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর মার্ক জুকারবার্গ নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। ডিজিটাল কারেন্সি বিটকয়েনের মতো ফেসবুকের এ কারেন্সির নাম হচ্ছে লিব্রা। সর্বশেষ তথ্য অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যে অনলাইন এ মুদ্রা ব্যবস্থাপনা চালু করবে ফেসবুক। মূলত ই কমার্স ও বিজ্ঞাপন ভিত্তিক প্ল্যাটফর্মকে মাথায় রেখে ফেসবুক ডিজিটাল মুদ্রা লিব্রা চালু করার উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞরা। ডিজিটাল কারেন্সি নিয়ে গবেষণা করেন এমন একাধিক গবেষক জানিয়েছেন, ফেসবুকের নতুন এ কারেন্সি যতটা না ক্রিপ্টোকারেন্সি তার চেয়ে বেশি ফিয়াট কারেন্সির মতো। ফিয়াট কারেন্সি হল এক ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস যা প্রথাগত কারেন্সি দিয়ে কেনাবেচা বা রূপান্তর করতে পারেন। ফেসবুকের নতুন কারেন্সি লিব্রা প্রথাগত মুদ্রা দিয়ে একটা নির্দিষ্ট বিনিময় হারে কেনা যাবে, যা পরবর্তীতে অন্যান্য সার্ভিসের জন্য বা অন্য কাউকে পাঠিয়েও দেয়া যাবে। এক্ষেত্রে মাধ্যম হবে ফেসবুক, মূলত যেসব জনগোষ্ঠী ব্যাংকিং সার্ভিস থেকে বঞ্চিত তাদেরকে লক্ষ্য করে এই কারেন্সি চালু করার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের লিব্রা প্রকল্পে সহযোগিতা করবে 24টিরও বেশি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের। এ তালিকায় রয়েছে পেপাল, উবার, স্পটফি, ভিসা ও মাস্টার কার্ড। ফেসবুক প্রায় $1 বিলিয়ন বেশি ফান্ড জোগাড় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। জানা গেছে, লিব্রার নিয়ন্ত্রণ ফেসবুকের এককভাবে নেবে না। ফেসবুক ও লিব্রার সহযোগী কোম্পানিগুলো একটি অলাভজনক লিব্রা অ্যাসোসিয়েশন গঠন করতে পারে যার সদর দপ্তর হবে সুইজারল্যান্ডের জেনেভায়। সুইস ফিনান্সিয়াল কর্তৃপক্ষের তদারকিতে এই অ্যাসোসিয়েশন লিব্রার ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবে। তবে ফেসবুকের হাতে ব্যাংকিং খাত কতটুকু নিরাপদ সে প্রশ্ন উঠেছে। এর আগে গ্রাহকের তথ্য নিয়ে ফেসবুকের উপর্যুপুরি কেলেঙ্কারি অর্থ এবং ফেসবুকে মার্ক জাকারবার্গের একক অনুশাসন এই প্ল্যাটফর্মের ওপর মানুষের আস্থা দিনকে দিন কমিয়ে দিচ্ছে।